হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম অল টু মাই চ্যানেল। এখন কথা হবে হত্যাপুরী ট্রেলারটা নিয়ে। তো ট্রেলারটা একটা ডিসেন্ট ট্রেলার, খুব যে ভালো খুব যে খারাপ তা নয়। ভালো খারাপ দিকগুলো বলি, টিজারকে বলেছিলাম যে ওর ফলির যে ট্রিটমেন্টটা টোটালি করেছিল, কোনো বিজিএম শুরু তো নয়, লাস্টের দিকে একটা সিগনেচার আমরা টিউন শুনি আর বাকিটা টোটালটাই ফলির উপরে। ওই হেঁটে আসা, ওই পাখির ওইখানে যেই ডাইজেটিক সাউন্ড, ইনডাইজেটিক সাউন্ড এবং ফলি, তিনটে সাউন্ডের একটা মিক্সচারে টিজারটা ডিজাইন করা হয়েছিল, যেটা আমার বেশ বেশ বুদ্ধিমত্তার সঙ্গে লেগেছিল। এবং লাস্টে ওই সিগনেচার টিউন দিয়ে আমাদের ফিল করে দেওয়া, হ্যাঁ আমরা ফেলুদার দুনিয়াতেই ঢুকছি কোথাও একটা গিয়ে। এই ফিল্ডটা খুব, সাউন্ড ডিজাইনটা খুব ইন্টারেস্টিং লেগেছিল, আমি সেটা আমার টিজার ডিরেকশনের সময় বলেওছিলাম। তো ট্রেলার ডিরেকশনের পরে যেই তিনটে বিষয় আমরা বলছিলাম, আমার তো টিজার নিয়ে সেখানে বলেছিলাম যে হ্যাঁ ইন্দ্রনীল গুপ্ত কে ভালো লাগছে, মানে ওই একটা তার মধ্যে একটা সহজাত কোথাওটা কি, ওই সহজাত একটা কমেডি টাইমিং রয়েছে, সেই জিনিসটা কোথাওটা কি ফেলুদার সঙ্গে যায় খুব পরে, মানে সে কোথাওটা কি বাঁচাল নয়, আবার সে কোথাও গিয়ে একদম গুরুগম্ভীর একটা তা নয়, যেটাকে আমরা টোটাকে দেখেছিলাম যখন ফেলুদা যখন কল্যাণ শীত মুখার্জি তার প্রথম সিজনে কোথাওটা একদম স্টিফ হয়ে রয়েছে, সেই ব্যাপারটা নয়, একটা সহজাত একটা যে ব্যাপার থাকা, সাবলীল ব্যাপার থাকা, সেটা অনেকটা বেশি দেখছিলাম টিজারের মধ্যে। ট্রেলারতে পড়ার পরে সেই জিনিসটা আরও একটা যেন বেঞ্চমার্ক, হ্যাঁ এবার বেঞ্চমার্কটা আর একটু বেশি যেন টাচ করছেন এখানে ইন্দ্রনীল গুপ্ত। বাট যেটা প্রবলেম, তোর্ষেকে আমরা কিন্তু এর আগে ডায়লগ দিতে শুনিনি, এবার ডায়লগ দিতে শুনলাম, খুব যে ভালো লাগলো তা নয়, ঠিক আছে চলে যায় এরকম ব্যাপার। জটার বিদ্যা আমার ভালো লাগেনি, আমি টিজারের সময় বলেছিলাম এখানেও অ্যাটলিস্ট আফটার ওয়াচিং দ্য ট্রেলার আমার এখানেও তাকে ভালো লাগলো না। যাই হোক, আপনাদের ভালো লাগতে পারে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, আমার যেটা লাগলো সেটা বললাম। সঙ্গে এই ট্রেলারটা যে যে নোটে শেষ করে না, সে নোটটা খুব অ্যাবড্রাপ্টলি শেষ হয়, খুব অ্যাবড্রাপ্টলি শেষ হয়, মানে একরকম যাচ্ছে একটা একটা পেসেস ট্রেলারটা যাচ্ছে, হ্যাঁ খুব যে হাই নোট খুব যে লো নোট এরকম গ্রাফটা রয়েছে প্রপার এরকম নয়। এবং সন্দীপ রায়ের কাজগুলো ঠিক এরকম ধরনের হয়ে থাকে, এটাকে যদি আপনি ফেলুদাগুলো দেখে থাকেন, তার কাজগুলো আপনি দেখে থাকেন, বাট শেষটা অন অ্যাবড্রাপ্টলি করেন। আমি মানলাম খুব আপনি হাই নোট দিয়ে শেষ করতে চাইছেন না, খুব বড় একটা মুভমেন্ট শেষ করতে চাইছেন না, বাট স্টিল এরকম অ্যাবড্রাপ্টলি কেন কাটা, ওই প্রবলেমটা আমার মনে হলো ট্রেলারটা শেষ করার পরে, হুট করে যেন কেমন একটা হয়ে গেল ট্রেলারটা। যাই হোক, আমার ঠিকঠাক লেগেছে, খুব যে আমরি কিছু তা নয়, দেখা যাক এবার ফিল্মটা হয়তো এর থেকে অনেক 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 বেশি কিছু আমাদের প্রোভাইড করবে, সেটার জন্য অবভিয়াসলি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এই ক্রিসমাসে আসছে, ফেলুদা কেমন লেগেছে আপনাদের ট্রেলারটা কমেন্ট করে জানান, ভিডিও ভালো লাগলো লাইক করুন শেয়ার করুন। এবং অবভিয়াসলি আপনাদের কাকে বেস্ট লাগলো, আমার তো ইন্ডোনেশিয়ান মধ্যে ভালো লেগেছে, বাকি ফেলুদা তোপসে ঠিকঠাক চলে যায়, জটায়ু ভালো লাগেনি, এই আমি তিনটে বিষয় বললাম। আপনাদের বাকি যে পয়েন্টগুলো আমি বললাম, এডিটিং সেভাবে শেষ হওয়া বা খুব যে হাই নোট লো নোট না থাকা, এটা একটা তার একটা পেস সেট করে এবং সেই পেসটা নিয়ে সারা কোণে এগিয়ে যা এবং ধাপ পড়ে গেলে টিনটা পড়ে যায়, এই যেভাবে মনোলোটের একটা ডিজাইন করা রয়েছে, এতে কিন্তু আমি যদি প্রেজেন্টেশন নিরিখে বলি তোমার টিজারটা বেটার লেগেছিল প্রেজেন্টেশনের নিরিখে। বাট পারফরমেন্সের দিক থেকে আমরা পেলাম, আমরা জানতে পারলাম যে হ্যাঁ ফেলুদাকে ভালো আমরা একটা ফেলুদা পেতে চলেছি অন স্ক্রিন। আপনাদের কেমন কি লেগেছে টোটাল জিনিসটা নিয়ে জানান, আপনাদের মতো করে মূল্যায়নটা শো করুন কমেন্ট বক্সে, ভিডিও লাইক করুন শেয়ার করুন। ফর দ্য ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিডিও দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।